কোন এক মহান ব্যক্তি নাকি বলে গেছিলেন, সাকসেসের পিছনে দৌড়িও না, কাজে মন্দ, সাকসেস তোমার এমনি চলে আসবে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। হুম হুম, এটা আমি এগ্রি করি, আর হয়তো তোমরাও এটা এগ্রি করবে। বাট কাজটা কি করব, কাজটা কিভাবে করব? এবার কাজের দুটো ধরন আছে। এক নম্বর, তোমরা সবাই জানো হার্ডওয়ার্কিং, আর দু নম্বর, না না স্মার্ট ওয়ার্ক বলবো না, দু নম্বরটা হচ্ছে সাকসেস। তো 1166 হরে কৃষ্ণ লিখলেই সাকসেস পেয়ে যাবে। বলেন কি সত্যি ভাই, পাবলিক এখন এত শর্টকাট খুঁজছে যে তারা এটা শেয়ার করে ভাবছে অনেক লাখ খুলে যাবে, আর তাতে নাকি তাদের বিশাল সাকসেসও হয়ে যাবে। জানি না ওরা কিরকম তোমরা সাকসেস পাবে এটা শেয়ার করে। পারবে না। আর এমনও কিছু পাবলিক আছে এটা শেয়ার করছে, তার কারণ হচ্ছে তাদের যাতে সরস্বতী পূজায় সিঙ্গেল না থাকতে হয়, কেউ না কেউ যেন জুটে যায়, সে কালোপথ কোকো হলেও চলবে। কি বলবো, যাই হোক, লাউড়া তোমাদের লাখ খুলবে, কাজ বাজ করবে না এদিকে, সারাক্ষণ পাবজি আর রিলসে মুদ্রা করবে, আর তোমাদের নাকি সাকসেস হবে। তাহলে 1176 হরে কৃষ্ণ যদি 100 বার 100টা অ্যাকাউন্ট থেকেও শেয়ার করো না, তাও তোমাদের কিছু হবে না, বলে দিলাম। যত বড় মুখ না তত বড় কথা।